মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে অস্ট্রেলিয়া ডারউইনে পাকিস্তান শাহিনসকে 5 রানে হারিয়েছে বিসিবি এইচপি। এইচপির দেয়া 296 রানের টার্গেট তারা করতে নেমে পার্ট টাইমার মাহমুদুল জয়ের 5 উইকেট নেওয়ার ম্যাচে 290 রানে অল আউট হয়েছে পাকিস্তান শাহিনস। এই জয়ে 4 দিনের 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করলো বিসিবি এইচপি। 250র পাশাপাশি 5 উইকেট নেয় ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য মরিয়া ছিল বিসিবি এইচপি। প্রথম ও দ্বিতীয় 2 ইনিংসেই মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লার জোড়া 50তে পাকিস্তান শাহিনসকে 296 রানের টার্গেট দেয় এইচপি। ডারউইনে দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ ছিল পাকিস্তানিদের, বিনা উইকেটে 96 রান তুলে ফেলেছিল তারা। তবে এরপর পেসার রেজর রহমান রাজা 3 উইকেট নিয়ে লড়াই ফেরায় এইচপিকে। সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে বিসিবি এইচপির স্পিনাররাও দাপট দেখাতে থাকেন, বিশেষ করে পার্ট টাইমার জয়ের স্পিনে নাকাল শাহিনস। 7 উইকেটে 230 রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহিনস। শেষ 3 উইকেট হাতে রেখে পাকিস্তান শাহিনসের দরকার ছিল 66 রান। 8ম উইকেটে 57 রানের জুটি করেন মোহাম্মদ আমির ও খুরাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে 5 রানের জয় পায় বাংলাদেশ এইচপি। 21 রান খরচায় 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। আসলে এটা আমাদের ডুয়ার ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি, সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল, সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে। সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি। আমাদের আসলে সবার যে কমিটমেন্ট ছিল আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব, সো আমরা একদম শেষ বল পর্যন্ত ওয়েট করছি যে 10 উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিতে বের হবো, সো এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল। ব্যাট বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন এইচপি অধিনায়ক মাহমুদুল হাসান। তবে তার 5 উইকেট নেওয়াটাই হয়তো অবাক করবে অনেকেই। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট পুলের এই ব্যাটার জানিয়েছেন বল হাতে সাফল্য পাবার রহস্য। আসলে আমি সবসময় চেষ্টা করি নেটে সবসময় বলিং করার, তো এখন অপরচুনিটি আসছে ম্যাচ বলিং করার, তো আমি জাস্ট নেটে যেগুলো বলিং করছি ম্যাচে ওইভাবে আর কি নিজের প্ল্যান অনুযায়ী বলিং করে সাকসেস। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমার ফার্স্ট ক্লাস 5 উইকেট, সো আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারের সেরা বলিং এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা উইন হয়েছি। 4 দিনের ম্যাচের সিরিজে সমতা এনে দেশে ফিরবে এইচপির লঙ্গার ভার্সন স্কোয়াডের ক্রিকেটাররা। তবে এইচপি দলের ওয়ানডে ও টি-20 সিরিজ এখনও বাকি। কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার, সো আমরা লাস্ট 4 ডেটা উইন হয়েছি। এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা, ওরা যেন এই মোমেন্টামটা ধরে রাখে, তাদের ওয়ানডে সিরিজ এবং টি-20 টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে। মাহমুদুল হাসান জয় সহ জাতীয় দলের 4 থেকে 5 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ এ দল আগামী 6 আগস্ট যাবে পাকিস্তান সফরে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।